বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি রাজবাড়ি শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান? কি রে সাপ বেড়েছে, পোকা পোকা? আচ্ছা থাক, আচ্ছা ভয় পায় না, পোকা দেখে ভয় পায় পুরুষ মানুষ, টেনশন নাই। ওইরকম পোকা ঘরে ঘরে আছে, কামড়ায় জীবন শেষ করলো। আচ্ছা সকলে দরুদ এ বড় গেম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকত আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহু, তোমারি রহম ছাড়া বাঁচা বড়দাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড়দাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানাই, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, হালিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরি
জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল্লাহ ইজ্জত আল জালালের দরবারে, জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মহাব্বত করে আজকের প্রোগ্রামে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল ইজ্জত আল জালালের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতের শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীজির প্রতি দরদ ভরা কণ্ঠ নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইমরান আলী আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মুহাদ্দিস হাফেজ আবু মুসা আশআরি, আলোচনা করেছেন হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ। আল্লাহ পাক তার গোলামদের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বি বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, সরাসরি আলোচনা করতে চাই আপনাদের সাথে, এটি আলোচনা করতে চাই। প্রথমে বলেন তো আপনাদের এলাকায় আসরের নামাজ হয় কয়টায়? সাড়ে চারটে। আজকে যদি আমরা 4:45 পড়ি আপনাদের কষ্ট হবে? 10-15 মিনিট পরে পরে সমস্যা আছে? 4:40, 42 বা 45 বাজলে আমি দোয়া করে দেবো, এরপরে মোনাজাত হবে। এই 1 ঘন্টা 30-35 মিনিট সময় কি আপনারা দিতে পারবেন? দিতে পারবেন ইনশাল্লাহ। কর্তৃপক্ষের ভাইয়েরা অনেক ভালো, আমি 12টার দিকে জায়গায় পৌঁছেছি, তো আমি একটু ঘুমাইছিলাম, ওনারা ডাকতে ডাকতে একটু দেরি করছে, তো আমি ঘুমানোর আগেই বলেছিলাম ভাই 1:40 বাজলে আমার ডাক দেবেন, 15-20 মিনিটের মধ্যেই আমি ওযু করে নামাজ পড়ে খেয়ে চলে যাব। তো ওনারা দিতে দিতে দেরি করেছেন। আবার আমার ভাইয়েরা চমৎকার কথা বলেছেন, আলোচনা তো মাইক তোর বন্ধ ছিল না, বন্ধ ছিল, ভাইয়েরা কথা বলেছেন, আমি একেবারে ভূমিকা সারা আলোচনা করতে চাই, কষ্ট হবে আপনাদের? তারপরে বলেন তো, যে কোনো কাজে টেনশন থাকলে কি কাজ সফল হয়? বলেন সফল হয়। আজকের প্রোগ্রামে এত দেরিতে দেওয়ার পরে আমার উপরে ছোট্ট একটা দায়িত্ব আছে, এটা তো পালন করতে হবে। এই জন্য সংক্ষিপ্ত সময়ে ভূমিকা শেষ করে আমি আমার কথা বলা শুরু করতে চাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার একটু হাত তোলেন তো ভাই, আপনারা বেজার হয়েছেন না? ওই জোশে তুলেছেন, জোশ, জোশে হাত তুললে হবে না, জোশের সাথে আর একটা জিনিস থাকা লাগবে, ওর নাম কি? হুঁশ। কথা কয় না, কি না? হুঁশ। খালি জোশে তুললে হবে না, হুঁশও থাকা লাগবে, আর হুঁশ থাকলে কি আমরা মানুষ, হুজুকিয়া বাঙালি হলে হবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল পন্থী থাকে ওর কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই?
এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গাকরণে কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওর বাবার। বাতিলের আবার রক্ত চক্ষু দিয়ে দেখা বলে হুজুর বুঝছেন, বুঝে শুনে কথা বললেন, আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা কোনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় পাই না, আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কি না? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিয়েছে জবাই হইতেও রাজি, কথা বলে ঠিক কি না? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলে ঠিক কি না? এই জন্য কোনো বাতিলে রক্ত চক্ষুর ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে, কথা বলে ঠিক কি না? আবার অনেকে বলে হুজুর আজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারা বলেন তো বাজান আমার বাড়ি কোথায়? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? এটা জোরে বলেন না, বাড়ি কোথায়? যা কিছুটা হলে শান্ত না পাইলাম, আপনাদের বাড়ি কোথায়? রাজবাড়ি। আমি গাইবান্ধা থেকে রাজবাড়ি জেলে আসছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এরপরেও যারা বলতেছেন হুজুর রাজনীতির ওয়াজ করবেন না, আপনারাই বলেন আমার গাইবান্ধা থেকে রাজবাড়ির মাটিতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলাকে ইমানদাই করব, কথা বলেন ঠিক কে না? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সেনি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বারসদ, চরমান, আরশিদ, জনমেগে, ফুরফুর, হাটহাজার, ওলামা নিজামা, তাবলিক, পাবলিক, ওলামা আলী, গণতন, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, চার দল, চোদ্দ দল, আঠারো দল, উনিশ দল, বিশ দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক, বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না? তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই, কথা বলে ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি রাজবাড়ি শহর থেকে মিষ্টি নিয়েছে বলবে হুজুর হা করেন মিষ্টি খান? কি রে সাপ বেড়েছে? পোকা পোকা আচ্ছা থাক, আচ্ছা ভয় পায় না, পোকা দেখে ভয় পায় পুরুষ মানুষ, টেনশন নাই। ওইরকম পোকা ঘরে ঘরে আছে, কামড়ায় জীবন শেষ করলো, আছে রাগ করতেছেন, বিরক্ত হয়েছেন? আমার ভাইয়েরা একটু মনোযোগ, একটু মনোযোগ, বিয়ে খেলে হইন না, আজকের প্রোগ্রামে আমি কোনো রাজনীতির আলোচনা করব না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না, আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা?
যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার জন্য যদি সাহাবায়ে কিরামদের মতো নবী রাসূলদের মতো রক্ত দিতে হয়, আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? এই রাজবাড়ির যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিককে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসআলুন, ডানপন্থী যারা জান্নাতি, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্তর দুইটার কোনোটায় দেয়া লাগবে না। আগেই বলেছি ভাই, টেনশন মুক্ত ওয়াজ করতে চাই, আমার মাথায় ছোট একটা টেনশন আছে, আপনারা কি চান আমি টেনশন নিয়ে ওয়াজ করি না টেনশন মুক্ত কথা বলি? আমার টেনশনটা এক মিনিটে আপনারা দূর করে দিতে পারেন? সবাই ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর হস্তে প্রাণ ভরেই মাহফিলের জন্য দান করবেন। দ্বিতীয় বক্তা দিয়ে দিয়েছেন, অনেক কালেকশন করেছেন আমার সাইদুল ইসলাম ভাই, আপনারা দিয়েছেন এক মিনিট, এক দুই মিনিট ছেলে পেলে যাবে, আপনারা যে যা পারেন দেন, আমি ওয়াজে চলে যাবো, আমি কালেকশন করব না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, সবাই একটু পকেটে হাত দেন, দেন সবাই পকেটে হাত দেন। স্বেচ্ছাসেবক যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে প্রাণ করে। মহিলা প্যান্ডেলে লোক পাঠা দেন, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ ঘরে বাইরে আপনারা আমাদের সরকার, কথা কয় না কেন? মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুক, সরে বলেন আমি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আল্লাহর হস্তে যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুক, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, আল্লাহর হস্তে যে যতটুকু পারেন প্রাণ ভরে পকেটে হাত দিয়ে টাকা দান করেন। খবরদার, কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছে দুই প্যাকেট বিড়ি, দিয়ে লেগা দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তার। কত বড় হাইব্রিড শয়তান, চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা, মা গো মা, আমি জানি রাজবাড়ির মা বোনদের অন্তর বিশাল বড়, আমার মা বোনদের খেলা বেশি করে দান করা তৌফিক দান করো, জোরে বলে আমিন। যাদের মন ফাতিমার মতো নরম তারা অবশ্যই দান করবে। দুই চারটা কটকটি মার্কা মহিলা থাকলে ও টাকা দেবে না, ওই বলবে আমি টাকা দিয়ে লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে, আটা ময়দা, মেকআপ কিনবে, কথা কন না কেন? সব মহিলারা টাকা দেয়, সব পুরুষ মানুষ টাকা দিতে পারবে, আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস, বলে 100টা টাকা নবীর ঘর মাদ্রাসায় দেই, কই চুপ কর, 100 টাকা হলে দুই প্যাকেট সিগারেট হবে, আপনি চাইলেও শয়তান আপনাকে দিতে দেবে না, কথা বলেন না কেন? এজন্য ভাইয়েরা আমার, সবাই প্রাণ ভরে এ দাখিল মাদ্রাসা এবং দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। ঘড়ি ধরে দুই এক মিনিট, আমার হাতে 2,000, 5,000, 10,000 দেওয়ার মতো কেউ থাকলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, 500,000 টাকা দিলে আমি মুসাফির মানুষ প্রাণ ভরে দোয়া করব। আমার হাতে দেওয়ার মতো কেউ আছেন? সোনার টুকরে ভাই, কলিজার ভাই আমার, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এক ঘন্টার মধ্যে আজকে আমি 2 ঘন্টার ওয়াজ করে দেখ, গেট লক গাড়ির মতো, মানে কোনো ব্রেক নাই, একটা ডাইরেক্ট আসর পর্যন্ত। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি দেন, দুই এক মিনিট কেউ দেন ভাই, আমাকে পছন্দ হয় না, দেন না সোনা ভাই, পকেটে হাত দেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পকেটে হাত দেন, দেন 500,000 টাকা, কি আছেন? দেন না ভাই, শোনো ভাই, আমি দোয়া করে দেবো, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন।
নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় কে আছে? হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, আল্লাহর একজন বান্দা মনের মধ্যে জান্নাত পাওয়ার ধান্দা, নগদে দান করলো 500 টাকা লাখ কবুল করেন, বরাদানে সামিল করেন, এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া কেড়ে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে যে যা পারেন দেন, যুবকের আপনাদের মাঝে গেছে আল্লাহর অস্তি দেন, আল্লাহর অস্তি দেন, বেটা সোল মকবুল দান করতে করেন এক চুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে 100 শতক জমি, জোরে কন মারহাবা, আল্লাহ কবুল করেন, বরাদানে সামিল করেন, এদের ছেলে করে বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করে আল্লাহ দান করেছে মকবুল ভাই। আর কে আছেন, আর কে আছেন ভাই? আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো কেউ নাই, দেন না শোনা ভাই, কলিজাতে ভাই আমি কলিজা থেকে দোয়া করে দেবো। কে আছেন একটু দেয় তো, 500,000 টাকা নোট কার কাছে আছে একটু দেন না, তাহলে দিয়ে দেন তাড়াতাড়ি, ওয়াজে যাবো। আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই, মুসাফির মানুষ, হ্যাঁ গাইবান্ধা থেকে 1,000 টাকা চাইছি, দেওয়ার মতো কেউ নাই, দেন না শোনা ভাই আমি দোয়া করে দেবো, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে আপনাকে একই জানাতে কবুল করেন, জোরে বলেন আমিন। আর মিডিয়ার ভাইরা যারা আসছেন উল্টা পাল্টা থাম্বেল দিন না ভাই, অনেক ছেলেনালা এখনো নারীদের ছবি লাগায়, এটা থেকে বিরত থাকেন, আল্লাহর হস্তে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। কয়েকটা ভিউজ পাওয়ার আশায়, ছেলেনের সাবস্ক্রাইব বাসার আশায়, আলেমদের ওয়াজের সাথে মেয়েদের ছবি লাগানো, এটার ব্যাপারে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য ভাই হালাল পথে ইনকাম করেন, অবৈধ হারাম পথে ইনকাম করেন না। একজন আলেমের পাশে একটা মহিলার ছবিটা যায় না। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক। যারা মিডিয়ার কাজ করতেছেন ভাই, সততার সহিত কাজ করেন, আল্লাহকে ভালোবেসে কাজ করেন, দিন প্রচারের স্বার্থে কাজ করেন, আল্লাহ জীবনে এমনি বারাকা দেবে। আর যদি মনের ভিতরে শয়তানি থাকে তো আপনিও ধ্বংস হবেন, আপনার ছেলেনে ধ্বংস হবে। এমন কি আমি তো রমজান মাসে কিছু ছেলেনের টার্গেট করে রাখছি, সেই ছেলেনগুলোর লিঙ্ক দিয়ে আমার একজন পরিচিত প্রশাসনের লোক আছে, আমাকে বলছে হুজুর আপনার এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগে, আপনি শুধু এসে ছেলেনির লিঙ্কগুলো দিবেন, বাকি যা করার আমরা করব। কেমনে সাইজ করা লাগে দায়িত্ব আমাদের, আপনি খালি একটা স্বাক্ষর দেবেন আর কিছুই করা লাগবে না। তো আমি ওই ভাইয়ের সাথে একমত, ওনার বাড়িতে আমি মাহফিল করেছি, এজন্য অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। তবে আমি টার্গেট করেছি এবং সতর্ক সবাইকে সাবধান করে দিচ্ছি যে ভাই এখনও যারা উল্টা পাল্টা থাম্বেল দিয়ে ছেলেনে ওয়াজ ছাড়ছেন, এখনও আছে, পোস্টারটা রমজানের আগে পরিবর্তন করেন, কারণ রমজান মাসে আমি ঠান্ডা মাথায় বসে ওই ছেলেনগুলোর লিঙ্ক দিয়ে দেবো আর উনি আপনাদেরকে খুঁজে বের করবেন, এই জন্য তার আগেই ভালো হয়ে যান, আল্লাহ হেদায়েত দান করুক। মহিলার ছবি দেয়া কয় গোলাম রব্বানির সুন্দরী বউ, আমার বউ সুন্দরী না অসুন্দর কেমনে দেখলেন? শয়তানি করা জায়গা পান না না, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ কে আছেন, আর কেউ দেবেন ভাই? আমি হ্যাঁ যে যা পারেন, 1,000 টাকা নোট চাইছিলাম ভাই, দেন না, বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলায় পাই নেই, আপনারা কি মনে ব্যথা দেবেন? 1,000 টাকা দেন না শোনা ভাই, আলেম মানুষকে ভালোবেসে মুসাফিরকে ভালোবেসে আমি গুনাহগার দোয়া করে দেবো, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমি। নবীর সাথে জান্নাতে যাওয়ার আসে 1,000 টাকা নোট চাইছিলাম শোনা ভাই আমার, আসেন আসেন। যারা ব্যাংকের রুমান্নে কালেকশন করতেছেন টাকাগুলো মঞ্চে জমা দেন, মাশাআল্লাহ চাইছি 1,000 দিয়েছেন 2,000, দোয়া করি বারবার আল্লাহ তোমার এই গোলামের দান তুমি কবুল করেন, জোরে বলেন আমিন। দান করেছেন 2,000 টাকা, দুনিয়ার আখেরাতের আই কোনা কোনো ঠেকা, মরণ পরে সুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা, টাকার অঙ্গুলো বড় ভালো, অন্তরে জ্বালায় দেও কোরআনের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিস না ফিরে আসরে কোন মারহাবা, আল্লাহ কবুল করেন, এ দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। যাক আমার আর আশা নাই, আমার আশা পূরণ হয়ে গেছে, ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, আমার ভাইরা তো অনেক কালেকশন করছে, বাপরে বাপ, আমি তো সেই ঘুম থেকে উঠে শুনতেছি খালি মারহাবা মারহাবা, 5,000 10,000 মারহাবা, আলহামদুলিল্লাহ এলাকার মানুষ প্রচুর পরিমাণে দান করছে, আপনাদের হক আর নষ্ট করা যাবে না ডাইরেক্ট। ডাইরেক্ট ডাইরেক্ট কোনো কথা না, যেহেতু তাফসীর কোরআন মাহফিল লিখেছেন, শোনেন শোনেন শোনেন, 7:45-45 পর্যন্ত আল্লাহর কোরআনের মহব্বতে একজন ওটা বাসা করা যাবে না, অনেক দুষ্টমি করছেন এতক্ষণ, ভাইয়েরা কেউ কিছু বলে নাই, 1 ঘন্টা আল্লাহর কোরআনের মহব্বতে যদি দিতে পারেন, 60 বছর দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সব হয় আল্লাহ পাক সেই সমপরিমাণ সব আমল নামায় লিখে দেবেন, বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা আল্লাহর কোরআনের মহব্বতে একরে পাক্কা ওয়াদা, হাত তুলে বলেন আসি হুজুর ইনশাআল্লাহ, 1 ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ,
মুনাজাত হবে না যতক্ষণ বাড়ি ফিরবো না, মুনাজাত হবে না যতক্ষণ বাড়ি যাব না। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কোরআনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের লক্ষণ? এ জোরে বলেন না কেন? মোনাফিকের লক্ষণ। তাহলে উঠবে যারা, বোঝা যাবে ওই রোগে আক্রান্ত তারা। আমি 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 দেখি এই এলাকায় এরকম কেউ আছে নাকি। আল্লাহ আমাদের হেদায়ত দান করো। একটা ঘন্টা ভাই পেশাব লাগলে বসে থাকবেন, যত জরুরি হোক এক ঘন্টা একটু কষ্ট করে হলে থাকবেন। খালি মুরব্বি চাষা লুঙ্গি মাকার সম্ভাবনা থাকলে আপনার ছুটি। হ্যাঁ, একেবারে লুঙ্গি মাকার অবস্থা হলে রংপুরে বাস করতে গেলাম, এক চাষা কয় বা বাস করো তো পেশাব লাগলে লুঙ্গি পেশাব কর্ম আমরা চাষা চাষি তো খেপে যাবে, কয় খেপবে কেন বলবো হুজুর এমন ওয়াজ ধরেছে। কি হয়েছে ভাই? আপনারা যদি কথা বলেন তাহলে সমস্যা, একটু মেহরবানি করে চুপ, বাইরে যান যায় কথা বলেন। বলতেছে বাবা যদি পেশাব লাগে লঙ্গিত পেশাব করবে চাচিমা তো খেপে যাবে, কয় না বলবো হুজুরি এমন ওয়াজ ধরেছিল, ওটার কোনো কায়দা ছিল না, জায়গাতে কাম সারছি। কথা বোঝেন নাই? তো এরকম মন মানসিকতা নিয়ে বসে থাকেন, একটু কষ্ট হলে থাকবেন ইনশা আল্লাহ। ভূমিকা সারা ডাইরেক্ট ওয়াজ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের 23 নম্বর সুরা। কত নাম্বার সুরা? নাম্বার 23। বাতিলেরা হবে আজকে সাইজ, একটু মনোযোগ একটু। সুরাটির নাম সুরা আল মুমিনুন। বলেন কি না? মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন। পবিত্র কোরআনুল করিমের 23 নম্বর সুরা, 18 নম্বর পারার প্রথম সুরা। আজকে আমি এই সুরা থেকে আলোচনা করব। সুরার নাম সুরা আল মুমিনুন। বলেন কি না? আল্লাহ পাক তার বিশ্বাসী মুমিন বান্দাদের জন্য সুরা আল মুমিন মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সুরা নাজিল করেছেন। সুরার নাম কি? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সুরা নাজিল করেছেন সুরা কাফিরুন। বিশ্বাসী বান্দাদের জন্য নাজিল করেছেন সুরা আল মুমিনুন। যারা হলো দুদুল্যমান, দুই নয়কে পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, গোলালু মার্কা, গাছের গোড়া কেটে মাথায় ফানি ঢালে, ওদের নাম কি? জোরে 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 আরেকটু জোরে বলেন। মোনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক না? চুপ করে থাক ধোকাবাস, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাস, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের সিনি আর কতকাল করবি রে শয়তানি। কথা বলে ঠিক না? মোনাফিকদের সেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে। বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে যদি মোনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার বড়টা হবে। কথা বলে ডিকে এরা। এই জন্য মোনাফিক সেনা বড় কঠিন। মোনাফিকের নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে মার্ডার করে, হত্যা করে, আর লাশের ওপরে সকালবেলা মালা দিয়ে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মাল্লিক কেন শয়তান? এ কথা বলে না কেন? মোনাফিক সেনা বড় কঠিন। মনে রাখবেন, অন্য ধর্ম অবলম্বী দ্বারা ইসলামের যতটা না ক্ষতি হয়, নামধারী মোনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি আক্রান্ত হয়। কথা বলে না কেন? অন্য ধর্ম অবলম্বীদের ভিতরে, বৌদ্ধ খ্রিস্টানদের ভিতরে মোনাফিকের জন্ম হয় না, মোনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতরে। কথা বলে ঠিক কিনা? সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, আর সন্ধ্যাবেলায় থানায় ফোন দিয়ে বলে যেভাবেই হোক বন্ধ করো। জনগণের চাপে পড়ে তালে তাল মিলে বলে চলবে, আবার প্রশাসনকে পাঠিয়ে কোরআনে মাহফিল বন্ধ করে দেয়। এরকম মোনাফিক আছে না? নাই। মনে রাখবেন, কোরআন চালু করা স্বভাব হলো মুমিনদের। ওয়াইজা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়, কোরআনের পক্ষে মুমিন থাকবে। কিন্তু যারা কলকাটি নারে গোপনে কথা কয় না, কোরআন বন্ধ করা ষড়যন্ত্র করে, আবু জেহেল বন্ধ করা ষড়যন্ত্র করেছিল, পারে নাই, পেরেছিল। আজও যারা পৃথিবীতে বন্ধ করা ষড়যন্ত্র করে এরাও পারবে না। কথা বলে ঠিক কিনা? আবু জেহেলের স্লোগান ছিল আকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লি হাযাল কোরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো। কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না, যেখানে নবী কোরআন তিলাওয়াত করে কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজদাও, ঢোলক পিটাও, নাচানাচি করো, যেভাবেই হোক কোরআন যদি বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে বলেন না, উযু বিল্লাহ।
আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন, কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল, আজকে তার বাড়িটা হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট, তামাম পৃথিবীর হাজিরা খায় আর মুখের উপর ঝাড়ে থুয়ে আসে। আর কোরআনের পক্ষে থেকে আবু বকর হয়ে গেলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নাম্বার ওয়ান মানুষ। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই, আবু বকরের বাড়িটা হয়ে গেছে মসজিদ বলেন আল্লাহু আকবার। নবীর সাথে থাকার সম্মান বেড়ে গেছে, এখন রসুলের পাশেই শায়িত আছেন, এই জন্য কোরআনের সাথে থাকলে আপনার সম্মান বাড়বে, আর কোরআনের এই বিরোধিতা করলে আবু জেহেলের মতো পরিণতি হবে। কথা বলে ঠিক কি না? আমার দুঃখ লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার মানে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত ১২টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে ১০০% বোরজারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে ১০০% বোরজারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হয়নি। কথা বলে ডেকে না, কোন মুসলমান কোরআন বন্ধ করতে পারে না। কথা বলে ডেকে না, এই জন্য মোনাফিকদের চেনা বড় কঠিন। তারপরে আমাদের হুঁশ রেখে চলতে হবে, মোনাফিকেরা যেন আপনাদের আমাকে আক্রান্ত না করতে পারে। কথা বলে ঠিক কিনা, মোনাফিকের ধোকায় পরে আমরা যেন বোকা না সাজি। কথাকে বোঝা গেছে? আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক, সরে বলেন আমিন। তাহলে আমি আজকে অবিশ্বাসী বান্দা কাফিরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি মোনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করবো আল্লাহর ভিআইপি মমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। একটু জবান সেরে মহাব্বতের সময় আমার সাথে একটু পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মোর্দাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মহাসীম দলু আল্লাহ পাকের নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? নাই। কোরআনের একটি আয়াতের পাওয়ার কথা আপনি জানেন? লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত একটা কথা বলতেছি। মহিলা প্যান্ডেল আছে না? মহিলা প্যান্ডেলে মহিলারা যেরকম আলোচনা শুনতেছে, একটা ইহুদি মেয়ে আল্লাহর এক বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, দিনই মজলিসে কথা বলতেছেন, তার আলোচনা শোনার জন্য একটা ইহুদি মেয়ে মহিলা প্যান্ডেলে বসে আলোচনা শুনতেছে। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহর পরিচয় সম্পর্কে আলোচনা করতেছেন, শুনতে শুনতে মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তায় একজন, তার নাম কি? আল্লাহ। মেয়েটা আর দেরি করে নাই, ভাইয়েরা আমার, যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ আর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত ধর্ম, নামটা কি? ইসলাম। আল্লাহু আকবার বলেন। মেয়েটার দেরি করলো না, কালেমা পরে মুসলমান হয়ে গেল, বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহর জিকিরি করে, তাসবিহ পরে, বিসমিল্লাহ পাঠ করে। মেয়েটার মা একদিন শুনতে পেয়েছে, ডেকে বলে মা ফিসফিস করে কি যেন পাঠ করলি বুঝতে পারলাম না। মেয়েটা ডেকে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, অকুলু কৌলাং সাদিদা। আল্লাহু আকবার। সঠিক কথা বলো, সত্য কথা বলো, ইমানদার মিথ্যাবাদী হতে পারে না, ইমানদার হবে সত্যবাদী। কিন্তু আমরা তাকায় দেখি মুসলমান মিথ্যা কথা বলে কিনা, এ কথা বলে না কেন আপনারা? মিথ্যা কথা বলে সকালে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, মিথ্যা বলতে বলতে সাপা বেকা হয়ে গেছে, এরপরে মিথ্যা কথা বলা সারে না, খালি পেটেও মিথ্যা কথা বলে, ভরা পেটেও মিথ্যা কথা বলে। দেখছেন দেখছেন, আমি কি নাম ধরে ধরে বলবো নাকি? হ্যাঁ বুঝে নেন, আশেপাশে আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কেন আমি। তাহলে মুসলমানেরা হবে কিবাদী? সত্যবাদী। কথা ক্লিয়ার? আমার ভাইয়ের একটু মনোযোগ দেয়, কথাগুলো শুনে যান। মেয়েটা ডেকে বলে মা কয়েকদিন আগে আল্লাহর এক বুজুর্গ কলামের বয়ান শোনার পর আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পর ডেকে বলে মেয়ের এখনো সময় আছে, বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে আমার পক্ষে সম্ভব নয়, রাত্রিবেলায় স্বামী এসেছে। ডেকে বলে স্বামী সর্বনাশ, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মেয়েকে ডাক দিয়ে বলতেছে মা এসব কি শুনছি, তুমি কেন মুসলমান হয়েছো? ও মা ধন সম্পদ টাকা পয়সা জায়গা জমি সব তোমার জন্য, তুমি আমাদের আশা ভরসা, তুমি মুসলমান হয়েছো। এই কথা প্রকাশ হয়ে গেলে আমার সম্মান থাকবে না, উসুমাতা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে, এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে বাবা আমার পক্ষে ইসলামের পথ কালেমার পথ পরিত্যাগ করা সম্ভব নয়, ইমানের পথে গিয়ে আমি যে মজা পাইছি, আমি সারাটা জীবন ইসলামের পথেই টিকে থাকতে চাই। বলেন আল্লাহু আকবার।
বাবা টেনশনে পড়ে গেল, সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মাজান গো আমার বাদশার কাছে গেলেন, বাদশার সব কাছের মানুষ ছিলেন এই ব্যক্তি, বাদশা তার সিল মোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। নিয়ম হলো বাদশার সিল মোহর মারা আংটি যদি কেউ হারিয়ে ফেলে, ওই আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এইবার যখন এই ব্যক্তির হাতে আংটিটা দিয়েছে, ডেকে বলে বাদশা আমি ব্যস্ত মানুষ, সারাটা দিন ব্যস্ত থাকি, যদি আংটি হারিয়ে ফেলি আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আবার আমার হাতে দিয়েছেন আপনার হাতেও ফেরত দিতে পারি না, যদি মনে কিছু না নেন এ আংটির হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের হাতে দেব, আপনার কি কোনো আপত্তি আছে? বলে না আপত্তি নাই, তবে অবশ্যই তোমার মেয়েকে তুমি সতর্ক করে দিও, আইনের বেটা আইনের বিষয়টা একটু জানায় দিও। এইবার বাড়িতে যা, মেয়েটার হাতে আংটি দিয়ে বলতেছে মা এসে বাদশার, এটা বাদশার সিল মোহর মারা আংটি, খবরদার কোনো কারণে যেন হারিয়ে না ফেলো, আর হারিয়ে ফেললে বাদশার সিল মোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাদের ফাঁসি দিয়ে মারবে, আমার বাঁচানোর কোনো উপায় থাকবে না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আংটিটা জামার পকেটে রেখে দিল। রাতের বেলায় বাবা কৌশলে মেয়ের ঘরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারলেন। আর মনে মনে বলতেছে মেয়েরে আমি যখন বাদশার সিল মোহর মারা আংটিটা চাইবো, আংটিটা যখন দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমারে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ পেল না, আবার আমার বংশের চুনকালি পড়লো না, আমার উঁচু মাথা নিচু হলো না। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটা মেয়েটা কালেমা গ্রহণ করেছে, কথা বলেন ঠিক কেনা? ইসলাম মানার কারণে, ইমানের পথে চলার কারণে বাবা হয়ে আপন মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলেন। আমি কি বাকি ঘটনাটা বলবো? কোরআনের একটি আয়াতের পাওয়ার কত এটা বোঝানোর জন্য এই গল্পটা আপনাদেরকে শোনাইলাম। কষ্ট পাচ্ছেন আপনারা? বাকি ঘটনা কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর, হাত নামান বাজান। আমি কথা বলবো সূরা আল মুমিনুন থেকে, একটু জবান ছেড়ে যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। কদাফলাহাল মুমিনুন, আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন তো বাজান। এই সুরাটি নাজিলের শানে নজুল আছে না নাই, যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হয়, কোন প্রেক্ষাপটে ওই সুরাটি বা আয়াতটি নাজিল হয়েছে এই প্রেক্ষাপট আলোচনা করা লাগবে, তাহলে তাফসিরের পরিপূর্ণতা পাবে। আর যদি প্রেক্ষাপট শানে নজুল আলোচনা না করা হয় তাফসিরের পরিপূর্ণতা পায় না। এই ছেলেবেলে তো খুব দুষ্ট দেখতেছি, ওয়াদা দিয়েছেন না একটা ঘন্টা দেবেন না, আমি তো স্পিরিটে কথাগুলো বলতেছি, দয়া করে ওটা বাসা করবেন না, ভদ্র মানুষের মতো বসে থাকবেন। অনেক কষ্ট করে আমি গাইবান্ধা থেকে আসছি, আমার চাইতে আপনাদের বাড়ি বেশি দূরে নাকি? তো আপনারা যেভাবে যাইতে চাচ্ছেন আমার তো আরো আগে যাওয়া উচিত, একটু দয়া করে যাবেন না। ভদ্র ছেলে পেলে যারা বসে থাকবে, কয়েকটা দুষ্ট পোলাপান আসছিল, ধানের মধ্যে পাতান থাকে, কথা বলেন না, স্বর্ণের মতো দেখতে, নাম কি? সিটি কল, আপনারা কি বলেন? সিটি কলই বলেন না? তো এরকম পাতান মার্কা দুই একটা শ্রোতা থাকবে, ওরা কোরআন শোনার জন্য আসেনি, ওরা আসে তো আমার সাথে দেখার জন্য, বক্তার চেহারা দেখার জন্য, দুই একটা গান শোনার জন্য, কথা কি বুঝতে পারছেন? তো ওরা তো জানে না যে এই হুজুর সেই হুজুর, না রাগ করতেছেন মনে হয়? একটু মনোযোগ আমার ভাই, একটু মনোযোগ ভালো করে বোঝেন, কোন প্রেক্ষাপটে সূরা আল মুমিনুন নাজিল হয়েছেন, সামান্য সময় একটু শানে নজরুলটা আলোচনা করি বা জানবো। আমার বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ডেকে বলেন, আমি মৌমাছির বন বন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই, বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার মাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারিম রিসিভ করতেছেন, বলেন আল্লাহু আকবার। খালি মৌমাছির বন বন ভন বন আওয়াজ হইলে কোরআনুল কারিম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় মারি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারিম নাজিল হয়। সাতটা পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হইতো, বলতে গেলে লম্বা সময় লাগবে, আমার হাতে এত সময় নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো। আমার 23টি বছরে
বিশ্বনবীর উপরে কোরআনুল কারিম নাজিল হয়েছে, ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া এই কাগজের তৈরি করা কোরআন আপনার আমার বাড়িতে 150-200 টাকার বিনিময়ে পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, অনেক কপাল পোড়া মুসলমান আজও বুঝতে পারলো না কথা বলেন ঠিক না। আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমান জাতি লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, নিগৃহীত, পদদলিত, আর মুসলমানেরা মার খাই শুধুমাত্র কোরআন থেকে সরে যাওয়ার কারণে, কথা বলেন ঠিক কেনা। আমার ভাইরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, লম্বা কথা আমি লম্বা করব না, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, দিন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে, কথা বলেন ঠিক কেনা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন ভাইরা আমার। হযরত ওমর ফারুক বেগে বলেন, নবীজির কোরআনুল কারিম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্বনবী সাহাবা ইকরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মমিন মান্দাদের 7টা গুণাবলী আলোচনা করেছেন, কোন মমিন যদি এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? একটু মনোযোগ, একটু মনোযোগ বাজান গো আমার। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন সন্তান পায়, বাবা মরলে ছেলে কি পায়? বাবার সম্পত্তির ভাগ পায়। কোন মমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করতে পারে, 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে, সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। বলেন আল্লাহু আকবার। কারা কারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে চান একটু হাত তুলে দেখান, 7টা আঙ্গুল দেখান, বলেন তো গুণাবলী কয়টি? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। তাহলে গুণাবলী কয়টি? 7টি গুণাবলী অর্জন করতে পারলে আপনি আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে পারবো, জান্নাতুল ফেরদাউসে আপনার আমার নামে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। বলেন তাহলে কি সেই 7টা গুণাবলী জানার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। আল্লাহ কত দয়া করেছেন আপনাকে, আমাকে কত ভালোবাসেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ পাক জানায়া দিলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, ঈমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়া যায়। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চিনে জানে যশ খ্যাতি অর্জন করলে সফল না। পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতা ধর ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো কি? জো বাইডেন। কথা বলেন কি না? আপনাদের এলাকায় একটা বাজার আছে, নাম হলো পাংশা, কথা কয় না? এই পাংশা বাজারে কাঁচা তরি তরকারি বিক্রি করে, কাঁচা মালের দোকানদার, সবজি বিক্রেতা। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাথা নত করে, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের সেই এই কাঁচা মালের তরি তরকারি বিক্রি করা আল্লাহরে গোলামের দাম কম না বেশি? কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ইমান নামের সম্পদ আছে, যাদের ইমান থাকলে আপনার দাম আছে, কোনো বেঈমানের চার পয়সা দাম নাই আল্লাহর কাছে, কথা কটি কিনা? বেঈমানেরা দুনিয়াতে সফল হতে পারে, আখিরাতে ওরা সফল হতে পারবে না, আর মুমিনেরা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ, একটু মনোযোগ ভাইয়েরা আমার। পৃথিবী কাঁপানো বড় বড় নেতা আছে, কিংজং আছে না, এরপরে পুতিন ভারতের দাদা, এই যে পৃথিবীর বড় বড় নেতা আছে, ওরা যত বড় নেতা হোক, আমার দেশের একটা রাস্তার ভিক্ষুক লোকটা ভিক্ষা করে, সাইল দরিদ্র গরিব রিক্সা চালক ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারের সাইতে আল্লাহর কাছে দাম কম না বেশি?
ওদের দাম আল্লাহর কাছে চার পয়সাও নাই, কিন্তু ইমানদারের দাম আমার আল্লাহর কাছে আছে, বলেন কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক প্রথমেই জানায় দিলেন কথা ফুলহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, সফল হয়েছে তারা ইমান এনেছে যারা, তাহলে ইমান আনলে আল্লাহর কাছে দাম আছেই, বেঈমানের কোনো দাম। কথা কি ক্লিয়ার? মন মন খারাপ করতেছেন? তাহলে আমি বলবো সফল হয়েছে তারা ইমান এনেছে যারা, আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ইমানদার বান্দা যারা। আপনারা আমার ভিতরে ইমান নামের সম্ভব, সিয়ারা কাল হোক, ধলা হোক, ফচা হোক, ধনী হোক, গরিব হোক, তাতে কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ বলেন, তাহলে বলেন সফল হয়েছে কারা, ইমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন তো সফল হয়েছে কারা, আল্লাহর কাছে দামি বান্দা কারা, ইমানদার বান্দা যারা, আল্লাহর কাছে দামি বান্দা কারা, আর সফল হয়েছে কারা, ইমান এনেছে যারা। বলেন মারহাবা আমার ভাইরা। তাহলে এক নাম্বার বিষয়টা এদিক, সাতটা গুণাবলী শুরু করি নাই, প্রথম আয়াতে আল্লাহ পাক যা জানায় দিলেন কদা ফলা হাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, সফল হয়েছে তারা ইমান এনেছে যারা। আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে জানেন? এক নাম্বার আল্লাহ দয়া করেছেন মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের পথ আল্লাহ একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলতেছে, বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাই নাই, বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আপনি আমি মুসলমান, আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে জান্নাতের পথ একটু ধাক্কা মেরে আগায় দিয়েছে। এরপরে এই জমিনের এদিক খেয়াল করেন অনেক ধর্ম আছে, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের পথ আর একটু আগায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাব কুরআনুল করিম দান করে জান্নাতের পথ আর একটু আগায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এরপর পৃথিবীর সেরা নবী আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া, আখিরি নবীর আখিরি উম্মত বানায়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া জান্নাতের পথ আল্লাহ আর একটু আগায় দিয়েছে। এখন একটু একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এদিক জাতির দিক দিয়ে সেরা জাতি, ধর্মের দিক দিয়ে সেরা ধর্ম, কথা কন না কেন, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব, নবীর দিক দিয়ে সেরা নবী, সব দিক দিয়ে সেরা। এই যে আমলগুলো সাতটা আমলও সেরা, সেরা আমল করলে সেরা জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলেন। একটু সেরা হতে চান তো, নাকি বিরক্ত হচ্ছেন কথাগুলো? খারাপ মনে করে না, প্রত্যেকটা কথা আপনার জীবনের সাথে মিলে যাবে, আমল করতে পারলেই ভাগ্যবান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার চলেন, ইমান আনার পরে, মুমিন হওয়ার পরে, লোকটা যদি জোহরের নামাজের আগে ইমান গ্রহণ করে, ওপরে দায়িত্ব কি? জোহরের নামাজ পড়া ফরজ। কেউ যদি আসরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করে, তার উপরে দায়িত্ব কি? আসরের নামাজ আদায় করা। কথা বলে ঠিক কিনা? এই যে গত জানুয়ারি মাসে আপনাদের শুল্কুবা ঝিনাইদহ একজন যুবক আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, গত ডিসেম্বর মাসে গাজীপুরে একজন মানুষ আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এ পর্যন্ত আল্লাহর এই জমিনের 9 জন মানুষ আমি গুনাগারের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন আল্লাহু আকবার। ভাইরা একটু মনোযোগ দেয় কথাগুলো শোনেন, খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা গভীর মনোযোগ দেয় কথা শোনেন, ইমান আনার পরে, মুমিন হওয়ার পরে আপনার আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাত। আল্লাহ মুমিনদের সাতটা গুণাবলী নিয়ে যখন আলোচনা শুরু করলেন, এক নাম্বার আল্লাহ সলাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সলাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুজুখুজু ভাব নিয়া, আল্লাহর ভয় নিয়া, আপনি আমি যখন সলাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত, মনের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা ভাবনা মনের মধ্যে রাখলে হবে না। আপনি আমি যখন মসজিদের ভিতর প্রবেশ করব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার, ইয়া ইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তু কদিকি ভয় করার মতো ভয় করো, আল্লাহর ভয় নিয়ে সলাত আদায় করবে যারা, পৃথিবীর সফল মুমিন বান্দা তারা। বলেন আল্লাহু আকবার। কষ্ট দিন না ভাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। তাহলে বলেন তো আপনি আমি সলাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার, কার ভয়ে? সলাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, ভীতি সন্ত্রস্ত মন নিয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার সময় দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কিনা?
বিশ্বনবী এবং সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, ভালো করে বোঝেন। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠত। মাঝে মাঝে মনে হয় নবীজির পা এমন ভাবে ফুলে উঠত, বিশ্বনবী পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী মাঝে মাঝে এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মনে হয় নবীজি আর কোনোদিন রুকু আর সিজদা থেকে মাথা উঠাবেন না। বলেন আল্লাহু আকবার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাজান আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি বিশ্বনবী সিজদা দিয়া এত কান্না করেছেন, এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবীজি যখন মাথা উঠিয়েছেন, আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো এত কান্না কেন করেন, আপনার কি হয়েছে? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ হাক, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে দিও না। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী 70 বার অধিক পরিমাণে ইস্তেগফার তওবা পড়তেন। মাজান গো আমার, সেই নবী সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে কান্না করে, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করে। নবী যদি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, তাহলে নিজেদের গুনাহ মাফের আশায় আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? এই জন্য রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কারে? আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, ভালো করে বুঝবেন, রাতের 1টা 2টা 3টার দিকে উইটা ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানায়া যে বান্দা যাই নামাজে দাঁড়ায় গেল, এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা? তাহলে মমিন জীবনে সালাত আদায় করব কার সন্তুষ্টি অর্জনের আশায়? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। যারা গভীর নিশীতে রাত্রি জাগরণ করে 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করে, এটা হলো বান্দার সাথে মালিকের গভীর প্রেম, কথা বলেন ঠিক কে না? গভীর রাতে নামাজ দিয়া সিজদা খেয়াল কর, নামাজের মধ্যে দাঁড়ায়া যারা সলাত আদায় কইরা গভীর নিশীতে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে, আল্লাহরে বান্দাগুলো আল্লাহকে বড় মহব্বত করে, আল্লাহকে বড় ভালোবাসে, এটা হলো বান্দার মালিকের খাঁটি প্রেম, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। তাহলে গভীর নিশীতে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে সিজদা দেব, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকব, রাত্রি জাগরণ করে শুধুমাত্র আল্লাহকে সিজদাই দেব না, চোখের পানি ছেড়ে দিয়া বলবো, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে বলবো, হে আমাদের রব, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ পাক বলেন, ইন্না সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা, জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা, জাহান্নাম সুখের ঠিকানা না যন্ত্রণার ঠিকানা, কথা বলেন ঠিক কি না? ওটা শাস্তির জায়গা নাকি সুখের জায়গা? ওই জাহান্নাম বড় কঠিন, বাজান গো আমার, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই?
ওই জাহান্নামের আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযু বিল্লাহ। আমার আল্লাহ পাক জানায় দিলেন সূরা নাবার ভিতরে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর বাধ্য নাপরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। ফুলসেরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে, এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে জাহান্নামের ভিতরে যারা প্রবেশ করবে তারা যুগের পর যুগ জাহান্নামের ভিতরে বসবাস করবে। একজন মানুষ কতকালে জাহান্নামের আগুনে পুড়বে, কত বছর থাকতে হবে, এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। এ বাজান গো আমার চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো, জাহান্নামের আগুন যদি একবার কারো দেহে লাগে মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 পুড়তে পুড়তে জাহান্নামীরা যখন বলবে আল্লাহ আমাদেরকে খাবার দাও, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই জাক্কুম নামের কাটাযুক্ত ফলটা খাওয়া মাত্রই জাহান্নামীর গলার মাঝা মাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরেও বাজবে না। জাহান্নামী যত গলা নাড়াচাড়া করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটপট করে কাঁদবে, আর আল্লাহকে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও পানি দাও। আল্লাহ জাহান্নাম বান্দাকে ফল খাইতে দিয়েছে তার ক্ষুধা নিবারণের জন্য না, তার যন্ত্রণা আরো বেশি বাড়ানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এইবার পানি পানি বলে যখন চিৎকার মারবে আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, এমন কোন ঠান্ডা পানি দেওয়া হবে না, যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারে। আল্লাহ কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাক। আমার ভাইয়েরা দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলি ভিতর থেকে কি বের হয়? আরো জোরে বলেন, একটু জোরে বলেন। অনেকে জবান খুলতেছেন না, রাগ করেছেন? পুষ বের হয়, এক গিলাস কেউ খাবেন 50,000 টাকা দেব, 20,000, 1,00,000 দিলে খাবেন, কেউ খাবেন? শুনিস কেন যেন শরীরটা ঘিন ঘিন করতেছে, সি সি হুজুর বলেন কি এগুলো কি খাওয়া যায়? কিন্তু জাহান্নামে যারা যাবে এটা তাদের খাদ্য। ইল্লা হামিমা ওয়া গাসসাক। আমার আল্লাহ ডেকে বলেন তারা যখন পানি পানি বলে চিৎকার মারবে তাদের কেমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, পানিটা পান করা মাত্র জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে বলেন না উযুবিল্লাহ। এবার ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের আজাব আপনি আমি সহ্য করতে পারবো না। এই জন্য বাজান বিশ্ব নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমরা তো হাজারো গুনাহ করেছি, নিজেদের গুনাহ মাফের আশায় গভীর নিশীতে সিজদা দিয়া আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না? নাই। তাহলে নামাজের মতো নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। সাহাবাই কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবাই কিরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে তারপরও টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলাধুলা করতেছে, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছেন, স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা ডেকে বলেন বিবি রে এত মানুষজন বাড়িতে ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরতে তালহার স্ত্রী রেখে বলে স্বামী গো আপনি যখন নামাজ আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে বেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম ডাকলাম সন্তানকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার।
সাহাবা ইকরাম সলাতে কত মনোযোগ, পাখি পরে তাকে কাঁধে টের পায় না, আর আপনি আমি একটা মশা বলে আগে মশা মার তারপরে সুরা পর কথা কয় না কেন, সন্তানকে সাপে ধরে টের পায় না, নামাজে কত মনোযোগ। হযরত আলী জিহাদের ময়দানে তীর ঢুকে গেছে, তীর টান দিলে ব্যথা পায়, নবী বলে সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যাও, আর একজন সাহাবীকে বললেন আমার জামাই যখন সিজদায় চলে যাবে তীরটা টান দিবা, প্রথম রাকাত শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় সবাই যখন চলে গেছেন সাহাবী কাতারে ফাঁক দিয়ে যায়, এত জোরে তীরটা টান মেরেছে এক টানে বের হয়েছে। বিশ্বনবী নামাজ শেষে জিজ্ঞাসা করে আলী রে নামাজ যখন তীরটা টান দিল তখন তুমি ছিলা কোথায়? হযরত আলী ডেকে বলে নবী গো, ও নবী আমি যখন সিজদায় চলে যাই তখন মনে হয় জমিনে সিজদা দিতেছি না, মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি, বলেন আল্লাহু আকবার। সাহাবা ইকরাম সালাত আদায় করতেন, তাদের মন মানসিকতা কত সুন্দর ছিল, নামাজের ভিতরে তাদের মনোযোগ আকর্ষণ কেমন ছিল, আর আপনি আমি নামাজ পড়ি পাংশায় মন চলে যায় রাজবাড়িতে, কথা কয় নাকি রাগ করতেছেন মনে হয়, নামাজ পড়ি এই জায়গায় মন চলে যায় ক্ষেত খামারে, দুনিয়া বিয়ে নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে এত কথা নামাজের মধ্যে মনে হয়ে যায়, কয় রাকাত পড়েছি তাও ভুলে গেছি, কথা কয় না কথা কয় না আপনারা, মাঝে মাঝে এরকম হয় না সিজদা কটা দিলাম দুইটা হয়েছে না তিনটা হয়েছে মাঝে মাঝে তাও ভুলে যায়, এরকম নামাজের ভিতরে হয় কিনা? তার মানে কি নামাজের ভিতরে আমাদের মন বসে না? একটা গবেষণায় বলা হয়েছে কিছু কিছু মুসল্লিদের নামাজের ভিতরে মন 8 সেকেন্ডও বসে না, আমাদের মন পাগল পড়া মন, মন বড় অস্থির, কথা কয় না কে, নামাজের ভিতরে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা কথা মনে হয়, আসে আসে আপনাদের এলাকায় এরকম হয়, এরকম হয় কথা বলেন না কেন? তাহলে নামাজের ভিতরে খেয়াল আনতে হবে কার, কষ্ট মনে নেবেন না বাজান গো আমার, নামাজের ভিতরে খুব মনোযোগ আনা লাগবে, তাল বাহানার নামাজ পড়লে হবে না, আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়াবো অন্তরে ভয় থাকতে হবে কার, কিন্তু অনেক মুসল্লি আছে নামাজের ব্যাপারে আর তো তাড়াহুড়া করে, এক সাসা তাড়াহুড়া করে ও যুগের সে মসজিদের ভিতরে ঢুকছে, এক ঠ্যাং না ধুইয়াই তাই সালা মসজিদ পিস থেকে সাসা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার, মানুষ কয় লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করে কয় না আগে জামাত ধরি, এরকম তাড়াহুড়া করে নামাজ পড়া মুসল্লি আছে না নাই, আবার নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায় মসজিদের ফ্যানের দিকে তাকায়, ওই সাসা নামাজের নিউজ ছেড়ে দেন মানে ফ্যান করেন কয়টা ফ্যান আছে, কথা কয় না কে, মরার পরে ফেরেশতারা কবরে গেলে প্রশ্ন করবে আপনাদের মসজিদে ফ্যান কয়টি ছিল, তাহলে আপনি নামাজ পড়তে পড়তে ফ্যানের দিকে নজর এদিক ওদিক তাকায় চোখটা ঠিক হয় নাই আছে না নাই, আপনাদের এলাকায় আছে এরকম? আমার ভাইয়েরা এরকম নামাজ পড়লে হবে না, 2 মিনিটে 2 রাকাত 4 মিনিটে 4 রাকাত 4G 5G গতি নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে ধীরে স্থিরভাবে সময় নিয়ে ধৈর্য নিয়ে, কথা বলেন ঠিক কে না, রাগ করতেছেন মনে হয়, কষ্ট মনে নেবেন না বাজান, আজকে অধিকাংশ মুসল্লি আমাদের নামাজ হয় না, কারণ দুনিয়াবি নানান চিন্তা ভাবনার ভিতরে আমরা নামাজ আদায় করি, নামাজ পড়তে পড়তে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথা হিসাব নিকাশে আসে, কথা কয় না কে, একটা গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ডও নামাজের ভিতরে মন স্থির থাকে না, এত অস্থির আমাদের মন, আমাদের পাগল মন খালি ছটপট করে, কথা কয় না কে, রাগ করতেছেন মনে হয়, যুবক রে মন খারাপ করো না, মন খারাপ করো না, আমাদের পাগল মন মন কেন উল্টা পাল্টা বলে, কথা কয় না কে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, জিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, কথা বলে ঠিক না, কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ, কাছে যা যদি বলেন বিলকি যাবা কয় না আমি আবুল আছে না, হ্যাঁ বুখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে, কথা বলে ঠিক কিনা, পোশাকের এত স্বাধীনতা এরপরে এক শ্রেণীর মা বোনেরা ঢাকা শহরে দাঁড়ায় বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই, কি স্বাধীনতা কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই,
কথা কয় না খেয়ে। এ দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল কোথায়? ঘরের ভিতরে। এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোনো দাদি কি শাড়ি পরে বলেছে বিশ্বরোডে আইসে, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি, আমি তোমার নানি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? এ কথা বলে না কেন? বলেছিল। আর দাদি নানি বারো হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে আর ঘরের ভিতরে পরে থাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পইরা পিঠটা এমন কাঁধে ফাঁকা রেখেছো মনে হয় কাতার বিশ্বকাপ ফুটবল ম্যাচ হবে। কথা কয় না কেন? এরকম নোংরা ও অশ্লীলতার নাম পোশাকের স্বাধীনতা হতে পারে না। এদেশে কত মানুষ কত ধরনের পোশাক পরতেছে, কেউ তো বাধা দেয় না। বাধা দিয়েছে? বাধা দিয়েছে? দেয় নাই। মাঝে মাঝে ঢাকা শহর আর কক্সবাজারে যখন যাই আমি তো মনে হয় আমি লন্ডনে আছি। কথা কয় না কেন? মেয়েদের পোশাকের এমন অবস্থা। আর আমার এই বোনেরা এরা পোশাকের স্বাধীনতা চায়, ছেলেরা নাকি কি দেখে সিডিউস হয়, নানান ধরনের মন্তব্যরা করে, বাদ কুবিটি চুল। কথা কয় না কেন? পিচ্ছি পিচ্ছি। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এ নোংরামি বন্ধ করেন। পোশাকের স্বাধীনতা ছিল আছে, পোশাক হলো মর্যাদার বিষয়, গৌরবের বিষয়। লিবাসু তাকওয়া, পোশাকের মাধ্যমে তাকওয়ার গুণ প্রকাশ পায়। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়? এ মা বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে আর আন্দোলন করতেছে, মানে কি যেটুকু পরে আছে এটুকু পরে থাকতে চায় না। কথা কন না কেন? পোশাকের স্বাধীনতার নামে এরা কি বুঝাইতে চায়? যেটুকু পরে আছে ওটুকু পড়তে চায় না। তাহলে গুগলে সার্চ দাও কোন দেশের মানুষ পোশাক ছাড়া বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও, বাংলাদেশের একটা কুকুরও তোদের মতো মেয়েদের জন্য কান্না করবে না। এ কথা কয় না? রাগ করতেছেন নাকি? পর্দা হলো নারীর মর্যাদার বিষয়, গৌরবের বিষয়। আল্লাহর পাঠানো ফরজ বিধান, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজালা জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দা করলে তার সম্মান মর্যাদা বাড়ে, একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। পর্দা হলো নারীদের সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। একটা নারী যদি ঢিডেলারা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায় রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা লাম খালি মিম খালি, নুনের ওপর এক নোকতা পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢঙ্গের সাজ দিয়ে রাস্তাঘাটে হাইজে যায়, আর যুবক দেখলে কয় বুকটা ফেটে যায়। আছে না? না আছে না? নাই। যেই মহিলায় অর্ধ লুঙ্গ উল্টা পাল্টা পোশাক পরে ওরা আরো কিছু দেখাইতে চায়, খালি পারে না। এ কথা কর না কেন? এই জন্য বুঝবেন যেই মহিলার পোশাক যত উল্টা পাল্টা বুঝবেন আর মনটাও এরকম উল্টা পাল্টা। আর যার পোশাক যত ভালো অন্তর দাও তত ভালো। কথা কর না কেন আপনারা? আল্লাহ আমার মা বন্ধুরে ফরজ পর্দা মেনে জমিনে চলার তৌফিক দান করেন, জোরে বলেন আমি। আরে পর্দা করানোর দায়িত্ব আপনার, পিতা হিসাবে আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দা করানো, ভাই হিসাবে দায়িত্ব আপনার বোনকে পর্দা করানো, স্বামী হিসাবে আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দা করানোর, ছেলে হিসাবে আপনার দায়িত্ব আপনার মাকে পর্দা করানোর। কথা বলে ঠিক কেনা? এ পুরুষ যদি হয় থাকেন বউকে বলবেন এ বোরকা পরে বাইরে যা, মানুষ চিনিস, তুই আমার জিনিস আমি দেখবো, রাস্তাঘাটের মানুষকে দেখার জন্য তোর আত্মা শুনু, ক্রিম পাউডার নাইট ক্রিম তারপরে আরো কত ক্রিম আছে। কথা কয় না কে? সেভেন অয়েল তেল দামি দামি পোশাক এমনি কিনে দিতেছি না, আমি দেখব আমার জিনিস আমি দেখব, তুই আমার পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জন্য তোরে বিয়ে করি নাই। এ কথা কর না কে? বউ কি পাবলিককে দেখানোর জন্য নাকি? ওটা ঘরের জিনিস, নিজের জিনিস, আপন জিনিস, একা দেখার জিনিস। আর আপনি যদি মনে করেন এলাকার মানুষের হক আছে তো আপনি যা খুশি তাই করেন, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। সরে খোনা আমি রাগ করতেছেন মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, যাক লম্বা হবে আমি লম্বা করবো না, সময় কম, এদিক ওদিক যাওয়ার সুযোগ পাচ্ছি না, তাছাড়া আপনি ওঠেন ওঠার চান্সই পাবেন না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আমার ভাইয়েরা। তাহলে নামাজ পড়বো একমাত্র ভয় নিয়ে, কার? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে কিভাবে সলাত আদায় করবেন। দুনিয়ার একটা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান যদি আপনাকে দাওয়াত দেয় তার সামনে দাঁড়ায় কি করবেন? মোবাইল টিপবেন, দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন? কথা কর না কেন? কিভাবে দাঁড়িয়ে থাকবেন বিনয়ের সহিত নম্রতার সহিত ভদ্রতার সহিত, যাতে রাষ্ট্রপতির সাথে আপনার কোনো বেয়াদবি
কথা কি বুঝতে পেরেছেন? মনে রাখবেন, দুনিয়া একটা রাষ্ট্রপ্রধানের সামনে যতটা আদবার ভদ্রতার সহিত দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদবার ভদ্রতার সহিত, নম্রতার সহিত, বিনয়ের সহিত আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ঘরেকে আল্লাহকে সিজদা দেওয়ার সময় দাঁড়াইতে হবে। আর নামাজ আদায় করবেন, আর মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, বলেন আল্লাহু আকবার। আপনি নামাজ আদায় করবেন আর মনে মনে ভাববেন, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, এরকম ভাবে মনে করে যদি নামাজগুলো আদায় করি, আমাদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে সিজদা যদি সিজদার মতো দিতে পারো, রুকু যদি রুকুর মতো করতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, দুনিয়ার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা আমার গোলামি করবে আমি সেই বান্দাকে না খাওয়ায়া মারবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযুকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজিক দেওয়ার একমাত্র মালিককে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দা নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। তাহলে আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় ধীরস্থির ভাবে লম্বা সময় নিয়ে কারা কারা নামাজ আদায় করবে একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। এইবার মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে, আলতু ফালতু কথা বলে। আপনি বলেন তো জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? মাই আল ফিজু মিং কাউলিন ইল্লা লাদাইগি রকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করা হয় না। তাহলে প্রত্যেকটা জবানের কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহ নেবেন। কথা বলেন ঠিক কিনা? বিদে আপনি যা খুশি তাই বলতে পারবেন না। মমিন কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু কথা না বলে চুপ থাকাও না জাতের লক্ষণ। মমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। কথা কয় না কেন? মমিন মাদা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, ফাইভ স্টার সেভেন স্টার নাইট ক্লাব খুলবে না। মমিনের টাকা হল মমিন মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, দশটা ফলের গাছ লাগা দেবে, পুকুরের ঘাট বানায় দিবে, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোনার জন্য টাকা বিতরণ করবে। কথাটা ঠিক কিনা? মমিন ভালো পথে তার অর্থগুলো খরচ করবে। মমিন বান্দা এদিক খেয়াল যুবকে যুবকে মমিন বান্দাকে আল্লাহ কান দিয়েছে গান শোনার জন্য, রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কর না কে? সিরাজগঞ্জের এক যুবক গান শুনতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরে করে থুয়ে গেছে, মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল, এখন মরিয়া শোন, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলে ঠিক কে না? এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হকানে ওলামায়ে কেরামদের বয়ান শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করবো, অশ্লীল কোনো কথা শ্রবণ করা যাবে না। তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি, মমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বলে সব হয়, মমিন সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, মমিন সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মমিন থাকবে। বলেন সব আছে যেখানে আমরা আছি। এটা হলো মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি। মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি, ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন। এই যে তিন নাম্বার, চার নাম্বার গুণা বলিতে যুবকদের ওয়াজ আছে, যুবক খামোশ খামোশ একটু মনোযোগ। তিন নাম্বার গুণা বলি, ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন। তিন নাম্বার হলো মমিন বান্দাকে আল্লাহ যদি সক্রিয়ভাবে ধন সম্পদ দেয়, মমিন বান্দাকে আল্লাহ যদি নেশা পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা জাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে, মমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে
ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে, তার ধন সম্পদের হিসাব করে বছরে একবার জাকাত দেবে কার ভয়ে? এ বলেন কার ভয়ে? জাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, জাকাত দেওয়া তেমনি ফরজ। জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, জাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, জাকাত আসছে সমাজের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, জাকাত আসছে রাস্তার এই পাশে দশতলা এই পাশে গাছতলা তার ব্যবধান দূর করার জন্য। কথা বলে ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা জাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? কারণ বাংলাদেশের একটা ট্রেডিশন হয়ে গেছে, জাকাত মানে শাড়িলঙ্গি। শাড়িলঙ্গি নিয়ে যাচ্ছে 5,000, মানুষ যাচ্ছে 50,000, ঠেলা ঠেলি গুদাগুদি করে পায়ের তলে পড়ে 2-4 জন মারা গেছে। এইভাবে জাকাত দিলে আল্লাহর কাছে কোনোদিন জাকাত কবুল হবে না। কথা কই না? আর নিজের পরনে পরে থাকা মানুষের লুঙ্গি 500 টাকা 1,000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লেটর লুঙ্গি পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5,000-10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুইয়া দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা বলেন ঠিক কিনা? দিলে ভালো দেন, 5,000 দেওয়ার দরকার 500 দেন, আর শাড়ি লুঙ্গি দিয়া কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। হযরত উমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার! তাহলে কীভাবে দিতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা বাংশা বাজানে আপনি 1.5 লাখ টাকা জাকাতের অর্থ দিয়া ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন, একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন, দেখবেন 5-10 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও জাকাত দেবে। ছেলেটা বেকার বসে আছে, ওর একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন জাকাতের টাকা দিয়া, দেখবেন অটো ভ্যান রিক্সা চালায়া ওর একটা কর্মস্থানে ব্যবস্থা হবে, ভালো কাজে লিপ্ত থাকবে, অন্যায় অপকর্ম করবে না, কথা বেকার থাকবে না। কথা কয় না? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কী লাভ? একটা সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাবু গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কেনা? জাকাত দিলে দেওয়ার মতো দেন, 200-300-500 টাকা নোজ দিয়া এলাকার সব মানুষকে পৌঁছে দিয়ে কয় দিছি ফাটিয়ে ফেলে দিছে, দিয়ে একেবারে দিয়ে দিছে, ওই 200-100 টাকা দিয়ে পৌঁছায় লাভ আছে? একজনকে 50,000-1,00,000 টাকা একবারে দেন। কথা কর না? এই ধনীদের জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। গরিব এইদিক এই জাকাতের টাকা গ্রহণ করে কি মনে করছেন? গরিব আপনার, আপনি গরিবের উপকার করছেন না কি করছেন? শোনেন, আপনার জাকাত দেওয়া ফরজ, গরিবের খাওয়া জাকাত খাওয়া ফরজ নয়। বিদায়, আপনার জাকাত গরিব গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়া গরিব বড় লোক দয়া করছে। কথা কয় না? কে বড় লোককে ফরজ ইবাদত পালনের সৃষ্টি করে দিয়েছে? কে? গরিব। কথা কয় না? কে? আর আপনার উপরে দায়িত্ব, আপনি হিসাব নিকাশ করে জাকাত দিবেন, দিলে বাঁচবেন, না দিলে আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কে না? জাকাত হলে আপনার সম্পদকে পবিত্র করে, প্রত্যেক বছর হিসাব নিকাশ করে জাকাত দিতে হবে। স্বাধীনতার 50 বছর কেটে গেল, মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, হবে কিভাবে? আমাদের দেশের অর্থনীতি সুদ ভিত্তিক না জাকাত ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই অর্থনীতি দিয়ে কোনোদিন দারিদ্র মুক্ত বাংলাদেশ কেউ গড়তে পারবে না। কথা কন নাকি আপনার? এই কথা কন নাকি ভাই, রাগ করতেছেন? দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ফরজ। জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে শান্তি আছে, কথা কয় না? বরকত আছে। একটু মনোযোগ শোনেন, এদেশের এত মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এদেশের বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে দায়িত্ব দিতে হবে, ইসলামিক স্কলার দিনের দায়ী গবেষক যারা আছে তাদেরকে জাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব ভার তাদের কাঁধে দিতে হবে। আর তারা কি করবে? বাংলাদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না? কে? ধনীদের কাছ থেকে তালিকা করে জাকাত কালেকশন করা হবে, জাকাত আদায় করা হবে, আবার সঠিক পদ্ধতিতে জাকাতের টাকা বণ্টন করতে হবে। ওই সমস্ত নেতাদের হাতে দেওয়া যাবে না যারা 2,500 টাকা লোভ সামলাইতে না পেরে বইয়ের নামে একটা সিম কিনে গরিব বানাইলো। ওই যে মাননীয় প্রধানমন্ত্রী করোনার সময় 50 লাখ মানুষকে দিল না, নেতা কি করছে? মেয়ের নামে সিম কিনে গরিব বানাইছে। যে নেতা 2,500 টাকা লোভ সামলাইতে না পেরে ছেলে মেয়ের নাম এই সিম কিনে ঢুকে দেয়, ওই নেতা তো পতিতার নামে 5,000 টাকা দিলে ওই জায়গায় মেয়ের নাম দিতে পারে, ওই জায়গায় বইয়ের নাম দিতে পারে। কথা কন না? আপনারা তামাম পৃথিবীতে তেলের খনি কোন জায়গায়? মাটির নিচে। আর বাংলাদেশে তেলের খনি খাটের নিচে, এ দুঃখ রাখবেন কোথায়? চাল দিয়ে জনগণকে দেওয়ার জন্য চেয়ারম্যান তার গোডাউনে 500 বস্তা 700 বস্তা চাল সহ গ্রেপ্তার হয়, এ দুঃখ রাখবেন কোথায়? এজন্য ওদেরকে দায়িত্ব দিলে ওরা জাকাতের টাকা লুটপাট করে খাবে। দিতে হবে কাদেরকে? আলেমদেরকে।
কথা বোঝে না, যারা দায়িত্ব পালন করবে এক টাকা উনিশ বিশ করবে না, যারা খাঁটি আমানতদার হবে, কথা বলে ঠিক না? একটু মনোযোগ দেন, যাকাত ধনীরা দিতে চাইবে না, যাকাত তাদের কাছ থেকে আদায় করা লাগবে, কালেকশন করা লাগবে। একটা জরিপ করে দেখা হয়েছে বাংলাদেশে যদি দশ বছর ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয় আর সঠিক পদ্ধতিতে বাংলাদেশের গরিবদের মাঝে যাকাতের টাকা বণ্টন করা হয়, দশ বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। ধনীরা যাকাত দিতেছে না, যাকাত আদায় করা লাগে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নাম শুনেননি? দুই মিনিট এটি একটু মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ তোরে যাকাত দেওয়া লাগবে। কারণ বলে, আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলে, কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কথা কয় না কে? কারণ ডেকে বলতেছে, মোসা ঠিক আছে বুঝলাম, যাকাত দিতে হবে কত কয়, শতকরা 2.5%, ঠিক আছে হিসাব নিকাশ করে পরে জানাবো। কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো সাবি বহন করতে, সাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের অর্থ আসছে, বাপ রে বাপ, এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণের পক্ষে এত সম্পদ যাকাত দেওয়া সম্ভব নয়। সে মুসা নবীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করলো। এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল, নাম হলো সফদা। সফদা নামের পতিতার কাছে গেল, যায় বলে, সফদা দুই বস্তা টাকা তোরে দেব অ্যাডভান্স হিসেবে, এক বস্তা টাকা এখনই আজকেই দিয়ে দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা দেব বিনিময়ে। মুসা নবী যেই মজলিসে বয়ান করবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই, বাস এনাফ, এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনগণকে সামনে নিয়ে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন। ওই ভরা মসজিদে মুসা নবীর আলোচনা শুই না, সফদার পাষাণী দয় গইলা গেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহ আকবার বলেন। এবার কারণ ডেকে বলে, সফদা তাড়াতাড়ি দাঁড়া। সফদা বলে, আরেকটু শুনি। সফদা বলতেছে, আরেকটু শুনি। কারণ বলে, যে কায়দায় ওয়াজ করতেছে আজ তো সব মুসার দলে ঈমান গ্রহণ করবে, তাড়াতাড়ি করে দাঁড়া। বলে, না দাঁড়াবো না, একটু পরে। এবার দুইজন লোক পাঠায় দিল, দুইজন লোক এসে বলে, এই নেতা এক বস্তা টাকা কালকে রাতে দিয়েছে, আজকে আর এক বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে যা। এই কথা বলে দুইজন জোর করে সফদাকে দাঁড় করায় দিল। যখন কারণ লাভ পেরে দেয় বলে, মুসা ওয়াজ বন্ধ কর, তাকায় দিক দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে, মহিলাটা এক নাম্বার নাই দুই নাম্বার, মুসা নবী সেনে রতনে রতন সেনে, এ কথা কয় না খে? আমার ভাইরা ডাইরেক্ট বলতেছে, মুসা ওয়াজ বন্ধ কর। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন আলেমানরা যখন হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, একামত দিনের কথা বলে, আল্লাহ রব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠিত করার সংগ্রামের কথা বলে, সুদ ঘুষের আলোচনা করে, ডাইরেক্ট এক শ্রেণীর মানুষ বলে, হুজুর ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, আর তুমি একটা তার সেরা। আজকেও যারা আলেমদের ওয়াজে ডাইরেক্ট বাধা দেয়, হুজুর আপনি ওয়াজ বাধা ওয়াজ বন্ধ করেন, ডাইরেক্ট যারা ওয়াজে বাধা দেবে বুঝবেন ওরাও বর্তমান জামানার ডিজিটাল কারুন, কারুনের খালাতো ভাই। ওয়াজে বাধা দেওয়া ভালো মানুষের কাজ নয়, এ কথা কি বোঝেন? এত জলে কে হক কথা শুনি, এত জলে কে কথা কান না কে? রাগ করতেছেন মনে? হ্যাঁ, মোনাফিকদের তো জ্বলবেই, দিন প্রতিষ্ঠিত হলে মোনাকের মোনাফিকদের ভালো লাগবে, যারা লুচ্চা বদমাইশ আছে দিন প্রতিষ্ঠিত হলে হোটেলে নারী পাবে, কথা কর না কেন? এই জন্য ওরা চাই এভাবেই দিনগুলো যায়, রাগ করতেছেন মনে হয়? কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে জান্নাতের সুখ আরাম আয়েশ নিয়ে বসবাস করবেন, রাত দুটার দিকে নারী একা হেঁটে যাবে, পাহারাদার লাগবে না, কেউ ওড়না ধরে টান দেবে না, পারলে আরো নিরাপদে বাড়িতে পৌঁছায়া দেবে, কথা বলেন না কেন? আর আজকের সমাজে এগুলো আছে? রাগ করতেছেন? লম্বা হবে, লম্বা করবো না, একেবারে সময়টা কম, আমি যদি আরেকটু আধা ঘন্টা সময় পাইতাম আলোচনাটা আরো জমতো ভালো, কষ্ট হচ্ছে আপনাদের বোঝাইতে পারতাম? লিল্লাহে তাকবীর, লম্বা করার সময় নাই, বাজান গো আমার। কারণ ডেকে বলে, সাবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি, থাকবুই, তুই যে লুচ্চা ভালো করে বসেন। এবার শব্দ বলতেছে, কারণ বসো, আমি তো দাঁড়াইছি বলার জন্য। এইবার শব্দ দাঁড়িয়ে বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, মার হাবা কর, আজকে মুসা নবীকে দেখে আলোচনা শুই না, আমার পাষাণ হৃদয় গই লেগেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীলতার কাজ করব না, যা গুনাহ করেছি তওবা করে আজকে আমি ঈমানের মালা গলায় পরে বাড়িতে যেতে চাই। আল্লাহ একবার বল,
আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজে নামাজি হয়ে যায়, সুৎকর ঘুষকর ভালো হয়ে যায়, ব্যাপারদার সলামা বন পর্দা ঘরে দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, নামাজ পড়তো না যুবকটা, আলেমদের ওয়াজের মাধ্যমে জাতির মানুষের পরিবর্তন হয়। কথা কর না কে, আমার দেশে যেটুকু সভ্যতা ভদ্রতা আছে শুধুমাত্র মসজিদের বয়ান আর ওয়াজ মাহফিলের কারণে, এটা যদি না থাকতো এই সমাজের মানুষ আরো যে কত খারাপ হইতো আল্লাহ ভালো জানে। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা একটু ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে জানেন? গত গুমর ফাঁস করে দিতে গোপন তত্ত্ব বোঝেন নাই, সংলাপ ফাঁস হয়ে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছে, আর এক বস্তা টাকা আমার কাছে দিয়েছে, আর এক বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে বয়ান করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। আমা কারু আমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার খেলাকা যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে, ফাঁসানোর জন্য সাক্ষী ভাড়া করেছে, সাক্ষীর মুখ দিয়ে সঠিক সাক্ষী দেওয়ার ব্যবস্থা করলেন কে? আর ওর গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? এই জন্য সাক্ষী যে টাকা দিয়ে কিনা হয়েছে সাক্ষীর কথা শুনে বোঝা যায়। আজ মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা সাক্ষী টাকা দিয়ে তৈরি করে আল্লাহওয়ালাদের কষ্ট দেওয়া হয়, আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন বাংলার কোনো আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা কয় না কে? আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। রাগ করবেন না, মন খারাপ করবেন না, তাও আবার বলে এক রাতে 300 জন শয়তান বিশ্বাস করলে আপনারা যান বিশ্বাস করিয়েন না, এক রাতে 300 হুজুর কমর সোজা করছে কেমনে? এ কথা কয় না কে? তার মানে আর সাইতে জঘন্য মিথ্যা আল্লাহর জমিনে আর আছে? এ কথা কয় না কে? এক রাতে 300 জন মাথা ঠিক আছে? কথা কয় না? তার মানে এগুলো কি বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন। এক হুজুরকে বলা হয়েছে হুজুর নাকি মানি ব্যাগ চুরি করছে, যে হুজুর ওয়াজ করে 20-30 হাজার টাকা পায় ওই হুজুর মানি ব্যাগ চুরি করে গেছে না? রাগ করতেছেন মনে হয়? ডিজিটাল জামানা বাবা, আপনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনি জেলখানায়। কেন কয় পেটা বিশ্ব রোডে এসে গাড়ি ভাঙ্গিস নাই? দেখ তো গাড়ি ভাঙ্গা দূরের কথা, আমার সোলের খেলনা আছে সেটা ভাঙ্গার শক্তি আমার নাই। আমি বলে গাড়ি ভাঙ্গি বের গেছি। কথা কর না কে? এই হলো জামানার অবস্থা। এক চাষা ময়মন সিংহের সেই কান্দন কে অব দেশের ডিজিটাল নিরাপত্তা আইনি মামলা। ও চাষা নাকি টাচ মোবাইল ব্যবহার করে কি যেন একটা অপরাধ করছে। চাষা কয় টাচ মোবাইল দূরের কথা, বাটো মালাও নেই আমার কাছে, ও মোবাইলের কিছুই বোঝে না। এই হলো সমাজের কত নিরাপরাধ মানুষ যুগের পর যুগ কাটায় দিচ্ছে জেলখানায়। এ কথা কর না কে? আপনারা রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করবো না, শেষ করে দিচ্ছি বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বার ডেকে বলে আল্লাহ কারণ কে আর সার দেওয়া যাবে না, ওরে এত বড় শয়তানি যাকাত তো দিলই না, উল্টা আবার আমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য মানুষকে ভাড়া করেছে, আল্লাহ গো আর সার দেওয়া যাবে না। আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ পাক গোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ যখন জমিনে হাঁটু পর্যন্ত চলে গেছে, ও বলে ব্যাপার না উঠতে পারবো, দেহে শক্তি আছে, এইবার মাজা পর্যন্ত গেছে বলে ব্যাপার না উঠতে পারবো, এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে মুসা রে ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও আমার জানটা ভিক্ষে দাও। মুসা নবী ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক ব্যক্তি, আমার আল্লাহ কারো কাছে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কথা বলেন ঠিক কে না? এজন্য পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তুই ধন সম্পদ যাকাত আল্লাহ রাস্তায় দিলি না, কঠিন কিয়ামতের ময়দানে তোর মতো যারা কৃপণতা করবে যাকাত দেবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে আল্লাহর দরবারে একদিন তাদের বিচার হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য যাকাত দিলে আপনি বাঁচবেন, যাকাত না দিলে সম্পদ জমা রাখেন, কারুনের সাথে হাসরের ময়দানে দাঁড়ানোর জন্য রেডি থাকেন। এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। কথা বলে ঠিক কিনা? যাকাত নিয়ে আরো ওয়াজ করা যেত, কিন্তু সময় তো একেবারে নাই। মাজান গো আমার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা। মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মমিন যুবক মুসলিম যুবক কোনোদিন বিয়ের আগে বান্ধবীর হাত ধরে পার্কে ঘোরাঘুরি করতে পারে না। কথা কন না কে? আপনারা মমিনের যৌবন বৈধ তরিকায় হালাল স্ত্রীর কাছে খরচ হবে, কারণ যৌবনকালের হিসাব নেবেন কে? আরো জোরে বলেন কে?
যৌবনকালে আপনি আমি গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তারণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা কন না কায়, তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা ক এ যুবকে, এ রঙের যৌবন থাকবে না। ওই যে চাচা 70 বছর যৌবন বেঈমানি করেছে আর যৌবন নাই, কিন্তু ওই চাচা 22 বছর বয়সে ওই যে সয়ালা নৌকে সরা, ওই যে সরের ভিতর, হ্যাঁ কথা কয় না কা। এ যুবকে, যে ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, নারীদের ধর্ষণ হওয়া দিবস, এই যে নোংরা দিবসে যারা ফুচকা খাওয়ার জন্য ঘোরাঘুরি করবে, পার্কে যায়া বাকবাকুম করবে, ওই শয়তানদের অবস্থা ভালো না খারাপ? কথা বলে না কেন? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। কথা বলে ঠিক না? এবং যারা এই বিশেষ দিবসে তোমার কাছে বলে তোমার কি গিফট করবা, কথা কয় না কে? মেয়ে যখন খুশি হয় বলে তুমি যা খুশি করতে পারো, যেই ছেলে প্রেমের নামে তোমার দিকে লালসার দৃষ্টি দিয়ে তাকায়, ওর হাতে 500,000 টাকা দিয়ে বলে এই টাকা নিয়ে তুই পতিতা লয়ে যা, আমি দুনিয়ার কোনো ব্যবসা না যে তোর কাছে আমার ইজ্জত দেব, কথা কয় না কে? আমারে যদি এতই ভালো লাগে বাবা মার কাছে বিবাহের প্রস্তাব পাঠা, বিয়ে করার পরে আমি যখন তোর হয়ে যাব যা খুশি তাই করিস, এ কথা কয় না কে? আপনারা রাগ করেছেন? এই জন্য এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে এই নোংরামি আমার দেশে চলবে না, আমরা মুসলমান। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবা হিসাবে আপনার দায়িত্ব, অবিবাহিত আপনার যুবক ছেলেটা যেন ওই দিন ঘরের বাইরে না যায়, আর যদি শ্বাসগোছ দিয়ে দিতে যেতেই চায় বলবেন বাবা কতদিন তোর সাথে ঘুরি না, আজকে আমি একটু তোর সাথে ঘুরবো, দেখবেন আর হাউস ফাউস হয়ে যাবে। কথা কয়, যুবতী মেয়ে যখন সেজে গুজে বান্ধবীর বাড়ি বিভিন্ন দোহাইতে যাইতে চাইবে, আপনি মা তখন বলবেন আমিও তোর সাথে যেতে চাই, কথা কয় না কে? আপনার যুবতী মেয়ে যেন ওই দিন বাহিরে না যায়, যুবক ছেলে যেন বাহিরে না যায়, বাবা হিসাবে আপনার দায়িত্ব যৌবন বয়সের প্রত্যেকটা দিন সন্তানকে নজরে রাখা। আর ওরা যদি যৌবন বয়সে গুনাহ করে আর পার্সেন্টেজ বিকাশ হয়, আপনার আমল নামায় জমা হবে। অনেকে বলতেছেন হুজুর বিকাশ খোলা নাই, ফেরেশতারা এমনি খুলে দিবি, কথা কয় না কে? আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে মমিন বান্দার নামাজের সময় নিকটবর্তী, ওয়াস আর কি করবো, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নম্বর গুনাহ বলি যৌবনটাকে হেফাজত করা। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসে, করা মানে ঠিক কিনা? তাহলে আমরা যৌবনকালে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে ইবাদত কাটাবো, যৌবনকালে লম্বা সময় রুকু সিজদা করা যায়, যৌবনকালে রাত্রি জাগরণ করা যায়। এই জন্য যৌবনকালের হিসাব আল্লাহ নেবেন আর যৌবনকালের ইবাদত আমরা বেশি করে করবো, আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আদিহিম রাউন, 5 নম্বর গুনাহ বলি আমানত রক্ষা করা, জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, 5 নম্বর আমানত রক্ষা করা। আমানত রক্ষা করবো তো ইনশাল্লাহ, আমানত রক্ষা করবো তো ইনশাল্লাহ। 6 নম্বর ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মমিন কোনোদিন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? তাহলে 6 নম্বর ওয়াদা পালন করা লাগবে, ওয়াদা রক্ষা করা লাগবে, প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, 7 নম্বর হলো, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে? নামাজের সময় নিকটবর্তী, এই যারা চলে যাচ্ছেন শোনেন একটু মনোযোগ, 7 নম্বর হলো যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান, আমরা যত্ন সহকারে সলাত আদায় করব, দায়িত্ব সহকারে সলাত আদায় করব। 7 নম্বর আল্লাহ সলাত, এদিক খেয়াল করেন, 1 নম্বর সলাত দিয়ে শুরু করলেন, 7 নম্বর সলাত দিয়ে শুরু শেষ করলেন, তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি? সলাতের প্রতি যত্নবান হওয়া, যত্ন সহকারে, হেলায় খেলায় না, যত্ন সহকারে সলাত আদায় করতে হবে, যত্ন সহকারে। একা নামাজ পড়লে হবে না, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যারা আছে এদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? যে ব্যক্তি আসর পরে মাকরি পর্যন্ত মসজিদে টাঙ্গান থাকে মনটা, এরকম যত্নশীল নামাজি হতে হবে। 7টা গুণা বলি আল্লাহ বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন, যদি করতে পারি। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইরিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারাই উত্তরাধিকারী হবে, জান্নাতুল ফিরদাউস
ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলেন আল্লাহু আকবার। ভাই সময় সংক্ষিপ্ত, কষ্ট হচ্ছে আপনাদের। তারপরে যদি পারেন গাড়ির ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায় বইটা আপনারা নিয়ে যাবেন স্মৃতি হিসাবে। একজন মানুষ মারা গেলে নবীর তরিকে কীভাবে বিদায় করতে হবে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্য করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে 76 পৃষ্ঠার ওই বই, বিশেষ কিছু দোয়া আছে, যদি পারেন আমার মোবাইল নাম্বার বইটার ভিতরে লেখা আছে, যদি পারেন শেষ বিদায় বই রসুলের তরিকে কিভাবে আপনারা আমার শেষ বিদায় হবে, যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়া, গাড়ির ড্রাইভারের কাছে বই আছে আপনারা নিয়ে যাবেন, আল্লাহ কবুল করেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই মেয়েটার কথা বলতে চাইছিলাম, ওইদিকে বলতে গেলে একেবারে নামাজের সময় হয়ে আসছে, একটা ওক্ত যদি নামাজ কাজা হয়ে যায় এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, তাই না? তো যাই হোক, মেয়েটার কথা আমি আজকে বলতেই পারলাম না। মা বোন যারা এসেছেন আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমাদের সবাইকে হেদায়েতের পথে কবুল করুন। যেহেতু আপনারা ওটাই শুরু করেছেন তাহলে দোয়া আজকে আর করা গেল না, যেহেতু নামাজ নিকটবর্তী, মুখে আজান দিয়ে এই জায়গায় জামাত হবে, যাদের ওযু আছে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা গুণাবলী বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। আর যারা পারেন আমার লেখা বইটা নিয়ে যান, যুবকেরা খুব চমৎকার একটি বই, ওরা উপন্যাস পড়ে প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে তোর মরার পরে, এগুলো আজে বাজে উপন্যাস পড়ে চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? যদি পারেন স্মৃতি হিসাবে বই নিয়ে যাবেন, আল্লাহ আমাদের কবুল করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।